আসসালামু আলাইকুময়ে আহ ই করি আমরা পর অতীর কাছে চলে যাই আপনার কাছে মনে আপনার কাছে আপনাকে আমি শুধু একটা জিনিস দেখাবো যে আপনি মনে হচ্ছে ইসলাম থেকে মানে ইসলামটার একেবারে ই করে দিচ্ছেন এই জন্য আপনাকে একটু সতর্কতা শুনুক দিনের একটু খেয়াল যাতে আপনি করেন আপনার দিনের হেফাজত করার জন্য একটু আপনাকে সতর্ক করে দিয়ে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন এটা কুরান ও সুন্ন অধ্যায় এটা তফসিল একটা হাদিসটা একটা তাফসিল আর কি কি হাদিস নাম্বার কত ছয় হাজার ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার ছয় তিরানব্বই এটা কোন হাদিস অধিক প্রশ্ন করা এবং অর্থক কষ্ট করা নিন্দনীয় এবং আল্লাহ তালার বাণী তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করোনা যা প্রকাশিত হবে এইটা বলতে কি বুঝাইছে সুরা পাশে একশো এক নম্বর আয়াতে কি বুঝাইছে সেটা এখানে তুলে ধরছে কি বুঝাইছে রাসুল্লাহ এমন কতিপয় বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলো যা তিনি অপছন্দ করেন কিন্তু লোকেরা যখন তাকে বেশি বেশি প্রশ্ন করতে শুরু করলো তিনি রাগান্বিত হলেন এবং বললেন আমাকে প্রশ্ন করো কোন এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ইয়ারসুল্লাহ আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হলো হুজাফা আর একজন দাঁড়িয়ে বললো ইয়ারসুল্লাহ আমার পিতাকে তিনি বললো তোমার পিতা সাইবাব আজাদকৃত গোলাম সালিম সাহেবার আজাদকৃত গোলাম সালিম উমর উমর রদুল্লাহ রাসুল্লাহ সাল্লাহামের চেহারায় রাগের লক্ষণ দেখতে পেয়ে বললেন আমরা আল্লাহ তালা নিকট তর করছি আর প্রশ্ন করবো না মানে মানে ওইটাই বুঝাইতে চাইছি আর কি মানে আমি এটা আর প্রশ্ন করবো না এখানে লেখা নাই আমি বললাম এটা এটা সরহের কিতাবে গেলে পাবেন আচ্ছা সৈবুখারী তাহিদের তাওহিদ প্রকাশনী নাম্বার হচ্ছে সাত দুইশো

প্রশ্ন না আমি তোমাদেরকে কিছু বলি কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবীদের অধিক প্রশ্ন করা ও নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়েছে তাই আমি যখন তোমাদের কোনো বিষয়ে নিষেধ করি তা থেকে বেঁচে থাকো আর যখন কোন বিষয়ে আদেশ করি সাধ্যমত পালন করো মানে কোনো কোয়েশ্চেন ছাড়া নবীকে ইয়ে করতে হবে আরেকটু আগে যেটা বলতেছিলাম যে যে দোয়া করতে হবে সেটাই যে মুসলিম আছে ইমান অধ্যায় দুইশো একচল্লিশ নম্বর হাতিসে বলছে মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয় এমন প্রশ্ন সৃষ্টি হয় যে আল্লাহরে কেস বানাইছে রাসুল্লাহ বলছে যদি কারো মনে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে আমরা আল্লাহ প্রতি ইমান বিশ্বাস স্থাপন করছি আমান্ত বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ইমান আনছি আমান্ত বিল্লাহি বলবে তো এই হচ্ছে